করোনায় ফের বাড়ল মৃতের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে দুইজনের, আক্রান্ত ১১০। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৬ জন। সুস্থতার হার ৯৫.০৪%। কিছুতেই বাদ মানছে না সংক্রমণ। রাজ্যে ক্রমশই বাড়ছে করোনার প্রকোপ। গত চব্বিশ ঘন্টাতেও ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা বাড়ল গত চব্বিশ ঘন্টায়। তবে সুস্থতার হারই এখনো পর্যন্ত কঠিন লড়াই অক্সিজেনের মতো কাজ করছে। সুস্থতার হার ৯৫.০৪%। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১০ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৩৪৭ জন। ভাইরাসের দাপটে মৃত্যুর হার খুবই কম, তবে মৃত্যু যে একেবারেই হচ্ছে না তা বলা দুষ্কর। কোভিড আক্রান্ত গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের, তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫০ জন। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যত কম বাইরে বেরোনো যায় সেটাই ভালো, কিন্তু জীবিকার টানে বাড়ি ছেড়ে বাইরে বের হতে হচ্ছে বহু মানুষকেই। তারা প্রত্যেকেই প্রায় জীবনের ঝুঁকি নিচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে সেই সমস্ত মানুষদের অক্সিজেন যোগাচ্ছে সুস্থতার হার। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৫.০৪% মানুষ। গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১২৬ জন। তার ফলে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৭৬৯ জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।